নমস্কার সকলকে। এই পিঠে পুলির মরশুমে আমার তরফ থেকে আপনাদের সকলকে এই মিষ্টি গুড়ের মতন ভালোবাসা জানাই। এত পরিপাটি করে ভিডিওটা করলেও এই সব কটার ক্রেডিট কিন্তু আমার নয়। আসলে কিছুদিন আগে বাড়ি গিয়েছিলাম, তখন আমার মা, আমার মামিরা এবং আমি সবাই মিলেই একদিন হই হই করতে করতে এই এত পিঠে বানিয়ে ফেললাম। বলুন তো এখন কোন পিঠেটা বানানো হচ্ছে? আরে জানি জানি, ঠিকই বুঝে যাবেন। হ্যাঁ, এখন বানানো হচ্ছে পাটিসাপটা। আর এই পাটিসাপটা বানাতে গেলে সব থেকে বড় ঝক্কির কাজ হলো পাটিসাপটাটা মালসা থেকে ঠিক করে উঠে আসবে তো, দেখুন। তবে এই যে যার হাত দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি, এই ক্রেডিটটাই আমি ছাড়তে পারলাম না। আর দয়া করে পাশে পড়ে থাকা আলু বাবা জীবনকে একটু ইগনোর করে নেবেন, কারণ ওটি সব থেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কি না, তাই ওনাকে ফ্রেমের থেকে বাদ দিতে পারলাম না। ওনার গুরুত্ব প্রভূত। ব্যাস, আমাদের পাটিসাপটা রেডি, এবার খালি রেটে সার্ভ করার পালা। এইবার যে আমি পিঠেটি বানাতে বসেছি, সেই পিঠেটি যাদের অসম্ভব ধৈর্য আছে তারাই বানাবেন। আমার মতন ফাঁকিবাজের পক্ষে এটি প্রচুর ঝক্কির কাজ, যে একেবারে চোখের জলে নাকের জলে এক হয়ে গেছে। দেখুন তো কী পিঠে বেরোচ্ছে। ঠিক ধরেছেন, ভাপা পিঠে, মিশন অ্যাকমপ্লিশড। ঠিক তো, এবার পুলি পিঠের জন্য চালের আটাটা মেখে নেওয়া হচ্ছে। পুলি পিঠে তো আমাদের সবারই খুব প্রিয়। আর প্রসেস কি জানেনই তো, চালের আটাটা মাখা হয়ে গেলে এরকম বাটির মতন শেপ করে নিতে হয়, তারপর ছানার পুর, নারকেল পুর যাই থাকে সেটা এরকম বাটির মধ্যে দিয়ে পুরো দুটো মুখ ভালো করে সিল করে দিয়ে, তারপর কি হাতের কায়দা, দেখুন দেখুন কেমন হাতের কায়দা করছি। আর এই হাতের কায়দাটা আমি একটি পিঠের জন্যই করেছি, কারণ ভিডিওটি করতে হতো তো, বাদ বাকি সমস্ত খাটুনি আমার মামিরাই করেছে, তাই আগের থেকেই স্বীকার করে নিলাম। দেখেছেন কত ভালো মেয়ে আমি। এই তো সব কটা পিঠে গড়া হয়ে গেছে। আর আমার মাতাশ্রী বানিয়েছিলেন এই সরা পিঠে। আপনারা এই মকর সংক্রান্তিতে বাড়িতে কী কী পিঠে বানালেন অবশ্যই জানাবেন কিন্তু।